যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে বর্ণবাদের প্রতীক পাওয়া গেছে। 2 জুলাই বর্ণবাদ ও ঘৃণাজনিত অপরাধের প্রতীক হিসাবে ব্যবহৃত ফাঁস চিহ্ন খুঁজে পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ল্যাঙ্কেস্টার জানান, বিশ্ববিদ্যালয়ের বাল্টিমোর ক্যাম্পাসের হোয়াটেনিং স্কুল অব ইঞ্জিনিয়ারিং ভবনের সংস্কারের কাজ চলছে। সংস্কার কাজের সময় ফাঁস চিহ্নটি পাওয়া যায়। এই ঘটনায় ভবনটির সংস্কার কাজ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল অ্যানিস বলেন, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের বর্ণবিদ্বেষ কর্মকাণ্ডে নিন্দা জানায়। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট রোনাল্ড জে ড্যানিয়েল 3 জুলাই দেওয়া এক বিবৃতিতে এ ধরনের ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া এসব ঘটনা সত্যিই ভয়াবহ এবং বেমানান। এটি জন হপকিন্স বিশ্ববিদ্যালয় ও বাল্টিমোরের কৃষ্ণাঙ্গ অধিবাসীদের প্রতি হুমকি স্বরূপ। আমরা সমতা ও ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। বিষয়টি সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারের ঘৃণাজনিত অপরাধ রোধ বিভাগকে অবহিত করেছে। বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ঠিকাদার সহ সবাইকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।